আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অ্যাকাউন্টিং রানিং পয়েন্টে আপনাদের স্বাগতম বন্ধুগণ আজকে আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্স সাবজেক্টের চূড়ান্ত সংক্ষিপ্ত সাজেশন অ্যাকচুয়ালি বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখানে তুলে ধরা হয়েছে আশা করি ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় কমন থাকবে তো সর্বশেষ যেটা বলতে যাচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বেস্টিক অর্থনীতি অধ্যায় এক বাজার অর্থনীতি বলতে কি বুঝো বাজার অর্থনীতির বৈশিষ্ট্য লিখো অর্থনীতি কাকে বলে অর্থনীতির বিষয়বস্তু আওতা অথবা পরিধি বর্ণনা করো বাজার অর্থনীতির বৈশিষ্ট্য লিখো মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি কি লিখো অভাবের বৈশিষ্ট্যগুণ কি কি। সমালোচনাসহ অধ্যাপক এ রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটা ব্যাখ্যা করো অর্থনীতির ইতিবাচক বিজ্ঞান ও নেতিবাচক বিজ্ঞান ব্যাখ্যা করো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো অধ্যায় দুই আয় প্রভাব বলতে কী বুঝো দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য লিখো সমপ্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় করো ভোক্তার উদ্ধৃত ধারণাটি ব্যাখ্যা করো অধ্যায় তিন চাহিদা রেখা কেন ডানমুখী বা নিম্নগামী হয় ব্যাখ্যা করো চাহিদা সূচি বা চাহিদা রেখার মধ্যে তুলনা করো চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য দেখাও চাহিদার স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য দেখো চাহিদার পূর্বাভাস কী একটি কাল্পনিক চাহিদা সূচি হতে রেখা অঙ্কন করো চাহিদার রাজবৃদ্ধি বলতে কী বোঝায় চাহিদা পরিবর্তনের কারণ উল্লেখ করো চাহিদা আপেক্ষে কী একটি সরল চাহিদা রেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করো অর্থায় চার যোগানের নির্ধারক বর্ণনা করো যোগান রেখা নিম্নগামী হয় কেন যোগানের হ্রাস বৃদ্ধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো যোগান ও মজুদের মধ্যে পার্থক্য লিখো যোগান বিধিটি ব্যতিক্রমগুলো আলোচনা করো যোগান বিধি ব্যাখ্যা করো অথায় পাঁচ সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য আলোচনা করো সম উৎপাদন রেখা ও সম খরচ রেখার মধ্যে পার্থক্য দেখাও মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও উৎপাদন আপেক্ষিক বলতে কি বুঝো ক্রম রাসমান প্রান্তিক বিধিটি কি কেবলমাত্র কৃষি সেচে প্রযোজ্য উৎপাদনের বিভিন্ন পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তোমার মতে উৎপাদনের কোন স্তরে উৎপাদন যুক্তিযুক্ত ক্রম ক্রমর্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির ব্যতিক্রম বর্ণনা করো অধ্যায় ছয় মোট ব্যয় গড় বার ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে অ্যানভেলাফ রেখা বলা হয় কেন ব্যাখ্যা করো দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা করো স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য দেখাও অধ্যায় সাত বাজার কাঠামোর নির্ধারণগুলো কি আলোচনা করো সমসছেদ বিন্দু বা শূন্য মুনাফা বিন্দু ধারণাটির চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো মুনাফা সর্বোচ্চকরণের শর্তসমূহ চিত্রের সাহায্যে বর্ণনা করো গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে পার্থক্য দেখাও ফার্মের ভারসাম্য বলতে কি বুঝো প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে এর সাহায্যে ফার্মের ভারসাম্য নির্ধারণ করো অধ্যায় আট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও এক্সেটিয়া বাজারের মধ্যে পার্থক্য আলোচনা করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার কি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো একসেটিয়া বাজার বলতে কি বুঝো একসাটিয়া বাজারের বৈশিষ্ট্য দেখো বিজ্ঞাপনের সুবিধা ও অভি বর্ণনা করো একসেটিয়ে কারবারি সর্বদা অস্বাভাবিক মুনাফা অর্জন করে ব্যাখ্যা করো একসাটিয়া বাজারে কিভাবে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পণ্যের উৎপাদন বেশি বা নাম কম কেন একচেটিয়া ব্যবসায়িক ক্ষমতার সীমাবদ্ধতা বর্ণনা করো একসাটিয়ামূলক প্রতিযোগিতার সংজ্ঞা দাও একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য আলোচনা করো অধিক উপাধি বাজার বলতে কী বুঝো এর বৈশিষ্ট্য আলোচনা করো দাম বৈষম্যর শর্তগুলো আলোচনা করো